আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, যদি আপনার এবং আপনার সন্তানের দাঁতের মাড়ি দিয়ে খুব সহজেই রক্ত আসে এবং প্রতিনিয়তই ব্লিডিং হয়, তাহলে আপনাদের সচেতন হওয়া উচিত। কারণ দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া ব্লাড ক্যান্সারের একটি খুবই কমন লক্ষণ। ওকে, অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সার হলে আমাদের গামস থেকে প্রচুর ব্লিডিং হয়। লাইক আপনি যদি ব্রাশিং করেন, দাঁত ব্রাশ করেন বা আপনি শক্ত কোনো খাবার গ্রহণ করেন, তখন অল্পতেই আপনার দাঁতের মাড়ি দিয়ে যদি রক্ত আসে, তাহলে এটা একটু আপনার কনসার্ন হওয়ার বিষয়। কজ নর্মালি আপনার দাঁতের মাড়ি থেকে রক্ত আসবে না, বাট অন্যান্য গামস ডিজিজ থেকেও রক্ত আসে, কিন্তু লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এটা খুবই ইজিলি ব্লিডিং হয়। সো সেই ক্ষেত্রে যদি আপনার প্রতিনিয়ত ব্রাশ করার সময় এবং খাবার গ্রহণ করার সময় দাঁতের মাড়ি থেকে রক্ত আসে, তাহলে আপনাকে সচেতন হতে হবে এবং অ্যাকচুয়ালি চেক করতে হবে যে আপনার ব্লাড ক্যান্সার বা জাতীয় কোনো সমস্যা হচ্ছে কিনা। আর দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া কোনো সাধারণ বিষয় না, নর্মালি অন্যান্য গামস ডিজিজ থেকেও দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসে। যেমন আপনার যাদের ভাইটামিন সি এর ডেফিসিয়েন্সি রয়েছে বা আপনার মাড়ির ইনফেকশন রয়েছে, তাদের ক্ষেত্রেও দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসে। ওকে, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো দাঁতের মাড়ির রক্ত আসার জন্য আপনার ট্রিটমেন্ট নেওয়ার জন্য এবং সেটাকে সলভ করার জন্য। বাট যদি সেটা সলভ না হয়, দেন আপনাকে ফার্দার ইনভেস্টিগেট করতে হবে, ডায়াগনোসিস করতে হবে যে আপনার লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার হচ্ছে কিনা। সো লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার হচ্ছে একটা এমন ক্যান্সার যেখানে আমাদের বোন ম্যারোতে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে অ্যাবনর্মাল হোয়াইট ব্লাড সেলস তৈরি হয়। অ্যান্ড দেন আপনার এত মাত্রায় হোয়াইট ব্লাড সেলস তৈরি হয় যে আমাদের রেড ব্লাড সেল এবং প্লেটলেটস কাউন্ট কমে যায়। সো প্লেটলেটস হচ্ছে আপনার রক্তকে যেন ব্লিডিং না হয়, রক্তপাত না হয়, এর জন্য আপনার রক্তকে জমাট বাঁধার জন্য হেল্প করে। কিন্তু যাদের লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার রয়েছে, তারা অ্যাকচুয়ালি ব্লিডিংটা স্টপ করতে পারেন, অ্যাজ এ রেজাল্ট তাদের ব্লিডিং বেশি হয়। সো ফ্রেন্ডস, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের সব থেকে কমন লক্ষণ হচ্ছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া। সো যদি আপনার দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, তাহলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। অ্যান্ড দেন এর পাশাপাশি আরও অনেকগুলো লক্ষণ রয়েছে যেগুলো দ্বারা আপনি কনফার্ম হতে পারেন যে সত্যিই আপনি ব্লাড ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন কিনা। লাইক যদি আপনার দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ার পাশাপাশি আপনার ফ্রিকোয়েন্টলি আপনার নোজ ব্লিডিং হয়, আপনার নাক দিয়ে রক্তপাত হয়, অ্যান্ড দেন যদি আপনার স্কিনের মধ্যে ইনো জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে র্যাশ তৈরি হয় এবং ছোট ছোট রক্তের আপনার বিন্দুর মতো হয় আপনার স্কিনের মধ্যে, তাহলে আপনাকে সচেতন হতে হবে। এছাড়াও যদি আপনার প্রস্রাবের সাথে রক্ত যায় এবং পায়খানার কালার কিছুটা আপনার রক্ত গেলে যেমন ডার্ক থাকে, আপনার স্টুল যদি ডার্ক স্টুল হয়, তাহলে আপনার বুঝতে হবে যে এই সবগুলো লক্ষণ যদি একসাথে আপনার শরীরে দেখা দেয়, তাহলে আপনাকে সচেতন হতে হবে। অ্যান্ড দেন আপনার শরীর অনেক উইক লাগবে, আপনার শরীরে জ্বর আসবে এবং ঠান্ডা কাশি সহজে ভালো হবে না, আপনার শরীর অক্সিজেন ডেফিসিয়েন্ট হয়ে আপনার মাথা ব্যথা হবে, শরীর অনেক উইক থাকবে, এগুলো লিউকিমিয়ার লক্ষণ। এবং আপনার জয়েন্ট পেইন হবে, আপনার হাঁটুতে আপনার বিশেষ করে শরীরের নি জয়েন্টগুলো এবং অন্যান্য জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা হবে লিউকিমিয়া থেকে। সো যদি আপনার শরীরে এই জাতীয় লক্ষণ দেখা দিয়ে থাকে, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব সচেতন হওয়ার জন্য এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য। নাও, দাঁতের মাড়ির রক্ত পড়াটা নিয়ে কেন আমি এত গুরুত্ব দিলাম, কজ অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সারের সব থেকে কমন লক্ষণই হচ্ছে এটা, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া। অকারণে যদি আপনার প্রায়শই দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, তাহলে আপনি এখনই সচেতন হন এবং ক্যান্সারকে প্রতিরোধ করতে আমার ক্যান্সার উপর করা ভিডিওগুলো দেখতে পারেন। সো দ্যাটস ইট। যদি এ বিষয়ে আপনি আরও কিছু জানতে চান, তাহলে নিচে ভিডিওতে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।